তো তুমি যার চ্যানেলের সাথে এই কাজটা করছো যে সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব আবার তুলে নিচ্ছো, তার চ্যানেল কিন্তু খুব ক্ষতি হচ্ছে। এটা কিন্তু ঠিক না করা। তোমার ভালো লাগলে সাবস্ক্রাইব করো, না লাগলে করো না, কিন্তু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা তুলে নিও। আমার যেটা ইচ্ছা যে সব ছোটো ছোটো ইউটিউবারদের নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, তো যেখানে সব ছোটো ছোটো ইউটিউবারদের তারা তাদের প্রবলেম বলবে, যার যেই সমস্যাটা আছে সেই সমস্যার কথা বলবে। ভিডিওর কমেন্ট বক্সে যারা যারা নতুন ইউটিউবার আছে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, আমার মানে মেইন ভিডিও এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে নতুন ইউটিউবাররা যাতে দাঁড়াতে পারে, তাদের যেন একটা মানে প্ল্যাটফর্মটা যেন তাদের জন্য হয়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কী ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না, তো জাস্ট সবারই একটা প্রবলেম যারা নতুন ইউটিউবার তাদের, তো সেই প্রবলেমের যদি কোনো সলিউশন করতে পারি, আমি একা না তোমাদের সবাইকেই দরকার এই প্রবলেমের সলিউশন করার জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আসি যারা নতুন ইউটিউবার, সে যেই টপিকেই ভিডিও করে থাকো না কেন, ব্লগ করতে পারো, তারপরে রান্নার ভিডিও করতে পারো, বিউটি টিপস করতে পারো, তো যার যেটা ভালো লাগে, যে যেই মানে যেই টপিকেই ভিডিও বানাও বা যেই কন্টেন্টই বানাও না কেন, তো সবারই একটাই প্রবলেম, সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউজ বাড়ছে না, ভিডিও আপলোড করে যাচ্ছি সাবস্ক্রাইবার নেই, ভিউজ নেই, তো কী করবো আমরা এখন? আর এখন ইউটিউব এত বেশি মানে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে যে কি বলবো, মানে বলতে গেলে সবারই একটা করে ইউটিউব চ্যানেল আছে, কেউ না কেউ কোনো না কোনো ভিডিও আপলোড করছে, তো সবারই একই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এখন যে দিন পড়েছে যে সবাই ভিডিও ছাড়ছে, তাহলে কারো ভিডিও ভাইরাল হচ্ছে না কেন, বা বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের, আর যাদের ভিডিও তো ভাইরাল হচ্ছে কয়েকদিনের মধ্যে তো হয়েই যাচ্ছে, আর যাদের হচ্ছে না তো তাদের হচ্ছেই না, দিনের পর দিন মাসের পর মাস চলে যাচ্ছে তাও ভিডিও ভাইরাল হচ্ছে না। তো তাদের জন্য বলছি, জানি না আমার এই ভিডিওটা আদৌ কতজন দেখবে, কারণ আমার ভিউজ খুব বেশি না, একদম কম, সাবস্ক্রাইবার যেইভাবে মানে যতটা আছে সেইভাবে আমার ভিউজ বাড়ছে না, আর তাছাড়া তো সাবস্ক্রাইবারও বাড়ছে না, তাও সাবস্ক্রাইবার যেটুকুই আছে ভিউজ কিন্তু সেই হিসাবে বাড়ছে না, মানে ভিউজ হচ্ছে না সেই হিসাবে ভিডিওর, তো জানি না কেন। ইভেন আমি দেখেছি এরকম যাদের অনেক অনেক সাবস্ক্রাইবার বা অনেক অনেক ভিউজ বলতে নেই, তাদের অনেকের থেকেই মোটামুটি ভালো ভিডিও করি, মোটামুটি কি কিংবা তাদের মতনই ভিডিও করি, ভালো আমি বললাম না, ভালো নয় নাই হলো, তাদের মতনই ভিডিও করি, কারণ কম বেশি সবার ভিডিও দেখি, ছোটো ইউটিউবার থেকে বড় ইউটিউবার সবার ভিডিও দেখি, কিন্তু বিগত কিছুদিন ধরে আমি বড় ইউটিউবারদের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি। কারণ হচ্ছে আমি একটা জিনিস ভেবে দেখলাম, যারা বড় ইউটিউবার তাদের তো অলরেডি সাবস্ক্রাইবার প্রচুর, তাদের ভিউজও প্রচুর হয়, তো আমাদের মতন যদি কয়েকজন ভিডিও না দেখে তাদের কোনো কিছু আসে যাবে না, কারণ তাদের অলরেডি মনিটাইজেশন অন হয়ে গেছে, তো আমাদের মতন এক দুজন না দেখলে তাদের সেরকম কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, যাদের যাদের ভিডিও দেখতে ভালোবাসি মাঝে সাঝে সময় পেলে দেখি, কিন্তু আর একটা জিনিস ভেবে দেখলাম, আর তার থেকেও বড়ো কথা, যারা আমরা ব্লগ ভিডিও করি বা যেই ভিডিও করি না কেন, বেশিরভাগই আমরা হাউস ওয়াইফ, বা কেউ কেউ যে অনেক দাদাদের ভিডিও দেখি যারা ব্লগ ভিডিও বানায়, তো তারা সবাই মানে পড়াশুনোর ফাঁকে বা পড়াশুনো শেষ হয়েছে তারপর শুরু করেছে, বা কোনো কাজবাজ নেই বা কাজবাজের সাইডে ভিডিও করছে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগই ভিডিও আমি দেখি ব্লগ ভিডিও যারা হাউস ওয়াইফ, তারা শুধু ব্লগ ভিডিও না আরও অনেক রকমের ভিডিওই আছে, যাই হোক আমি ব্লগ ভিডিওর কথাই বলছি, তো তারা হাউস ওয়াইফ, তো তারা সারাদিনের কাজকর্ম করে ভিডিও করে, ভিডিও এডিট করে, ভিডিও সামলে, সংসারের প্রত্যেকটা কাজ কমপ্লিট করে সবার ভিডিও দেখে ওঠা সম্ভব হয়ে ওঠে না, তো অবভিয়াসলি দেখা হয় কম বেশি সবার ভিডিওই, যারা বড়, আমি বলছি না বড় ইউটিউবারদের ভিডিও দেখো না, হ্যাঁ দেখো তোমার যদি ভালো লাগে অবশ্যই দেখো, আমিও দেখি, বাট ইদানিং কিছুদিন ধরে একটু কমিয়ে দিয়েছি, কারণটা তোমাদের আমি বলছি যে কী কারণে কমিয়ে দিয়েছি। আমি ভাবলাম যে আমার মতন যারা ছোটো ছোটো ইউটিউবার আছে আমি তাদের খুঁজে খুঁজে বার করছি, বা আমার প্লে লিস্টে আমি যেহেতু ব্লগ ভিডিও দেখি, তো যারা নতুন নতুন ব্লগ ছাড়ে তো আমার মানে ইউটিউবের যে ইয়েটা খুললেই প্রথমে যে লিস্টটা আসে, তো ফ্রন্ট পেজটা, ওখানে হোম পেজ, ইউটিউবে যে হোম পেজটা আসে ওখানে সব বেশিরভাগই মানে আমি যে টাইপের ভিডিও দেখি, ব্লগ ভিডিও দেখি, তো ব্লগ ভিডিও শুরু করে, তো নতুন নতুন যত মানে যাদের ভিডিও আসছে আমার ফ্রন্ট পেজে, তো আমি সবার ভিডিও দেখছি, গিয়ে কমেন্ট করছি, লাইক করছি, আর এটা আমি ভেবে দেখলাম যদি তোমরাও সেমভাবে ছোটো ইউটিউবারদের যারা নতুন ইউটিউবিং শুরু করছে, তো সেম মানে আমি যেমন তুমিও তেমন, তো আমি যদি তোমার ভিডিওটা দেখি তুমিও আমার ভিডিওটা দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর
সাবস্ক্রাইব করার তো একটা নিয়ম আছে, যদি আমিও তোমাকে সাবস্ক্রাইব করি তারও একটা রুলস আছে, আর ঠিক টাইমে আমাকে মনে করিয়ে দাও যে দিদি ভাই আমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছি, তোমার রেগুলার ভিউয়ার্স, আমি তোমার ভিডিও দেখছি, কমেন্ট করছি, ঠিক টাইমে মনে করিয়ে দাও, আমিও তোমাকে সাবস্ক্রাইব করে দেব। এই না যে আমি সাবস্ক্রাইব করছি না বলে তুমি আমার সাবস্ক্রাইবটা তুলে নেবে, তাহলে কিন্তু এটা আমাদের চ্যানেলের পক্ষে ক্ষতি হয়। তো তুমি যার চ্যানেলের সাথে এই কাজটা করছো যে সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব আবার তুলে নিচ্ছ, তার চ্যানেলে কিন্তু খুব ক্ষতি হচ্ছে, এটা কিন্তু ঠিক না করা। তোমার ভালো লাগলে সাবস্ক্রাইব করো, না লাগলে করো না, কিন্তু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা তুলে নিও না, ঠিক টাইমে মনে করিয়ে দাও, নিশ্চয়ই সে সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কথা, সেটা হচ্ছে ওয়াচ, যদি তুমি ভিডিওটা দেখা স্টার্ট করো, হ্যাঁ হতেই পারে তুমি ফুল ভিডিওটা দেখতে পারছো না, ভিডিওটা একটু লং আছে বা কিছু, ফুল দেখতে পারলে তো খুবই ভালো, বাট 50% মানে যদি কারো ভিডিওর 10 মিনিট থাকে অন্তত 5 মিনিট তার ভিডিওটা দেখো, না হলে কী হয় ভিডিওর ইমপ্রেশন খারাপ হয়, ইমপ্রেশন খারাপ হলে কী হয় ইউটিউব সেই ভিডিওটা সাজেস্টে দেয় না, যখন তোমার ভিডিওর ইমপ্রেশন খারাপ হবে তখন ইউটিউব তোমার ভিডিওটা সাজেস্টে দেবে না। তার জন্য বলছি কারো ভিডিও দেখা শুরু করলে অন্তত পক্ষে 50% দেখো, 10 মিনিটের ভিডিও হলে 5 মিনিট বা 15 মিনিটের ভিডিও হলে 7-8 মিনিট দেখার চেষ্টা করো, নাহলে তার ভিডিওতে যেও না, দেখো না তার ভিডিওটা, এতে ইমপ্রেশন খারাপ হয়। এটাই হচ্ছে বলার কারণ, আমার আমার ভিউজ না বাড়ার কারণ আমার এটাই মনে হচ্ছে কেউ আমার ভিডিও জাস্ট দেখছে, 1-2 মিনিট দেখছে, দেখে একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ আমি তোমার ভিডিও দেখেছি, বাট এটা কিন্তু ঠিক করছো না, মানে আমার হোক আর যার চ্যানেল হোক এটা ঠিক হচ্ছে না। আমি কিন্তু কারো ভিডিও যদি দেখা শুরু করি পুরোটাই দেখি, ইভেন খুঁটিনাটি সব কিছু দেখি, আর কোনো জায়গায় যদি আমার মনে হয় যে এটা ঠিক হচ্ছে না বা ভুল, আমি কিন্তু তাকে সেই কমেন্টটা করে দিই মিডিলে না আজকে বা কালকে। হ্যাঁ কালকে একটা বোন ভিডিও করেছে, ডান্সের ভিডিও, সেই বোন আমাকে আমার চ্যানেলে এসে নক করলো, দিদি ভাই আমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছি অনেকদিন হয়ে গেল, আমিও গেলাম তার চ্যানেল ভিজিট করলাম, দেখলাম সেই বোন ডান্সের ভিডিও করে আর শর্টস ভিডিও করে, বেশ না 3-4 সপ্তাহ ধরে ভিডিও করা শুরু করেছে। তো তার ভিডিওটা কী করেছে, আমরা তো কী দিয়ে বোঝায় কিছু নেই আমার হাতের কাছে এখন মানে বোঝানোর মতন, ফোন ধর এরকম, তো মানে ফোনটা এরকম টাইপের লম্বা, তো আমরা যখন শর্টস করি ফোনটা এরকমভাবে ধরে নিই, ধর এটা আমার ফোন, এর যখন শর্টস করি আমরা ফোনটা এইভাবে ধরি, একদম ঠিক আছে। আর যখন আমরা লং ভিডিও মিন ব্লগ করি বা ডান্সের ভিডিও যেটাই করি, মানে যেটা লং টাইম ভিডিও, যেটা মেইন ভিডিও আমাদের, শর্টস তো করছেই সবাই, কিন্তু যেটা লং টাইম ভিডিও সেই ভিডিও সবসময় ফোনটাকে এইভাবে ধরে নিয়ে করতে হয়, তাহলে তোমার ভিডিওর যে রেশিওটা সেটা একদম ঠিকঠাক আসে, এডিটিংয়ের সময় প্রবলেম হয় না। আর এইভাবে ভিডিও করলে তুমি যতই যেই অ্যাপস দিয়ে এডিটিং করো না কেন তুমি ঠিকঠাক সেট করতেই পারবে না। আর যখন তুমি ভিডিও এডিট করবে তখন দেখবে যে অপশানগুলো থাকে নিচে মানে এডিটের, তো ওখানে দেখবে এরকম মানে ইউটিউবের যে রেশিও 9:16 এরকম রেশিও থাকে, হ্যাঁ 9:16 যে রেশিওটা, ওই রেশিওটা সবসময় দিতে হবে। আমি আরেকজন দিদিভাইয়ের ভিডিও দেখি, বাট নাম আমি বলছি না, মানে অনেকের ভিডিও তো দেখি, ওই দিদিভাইয়ের ভিডিওতেও দেখলাম, ওই দিদিভাই রান্নাবান্নার ভিডিও দেয়, ওই দিদিভাইয়ের ভিডিওর রেশিওটা ঠিক আসছে না, ভিডিওটা এরকমভাবে করতে হবে 9:60 যে রেশিওটা, এই রেশিওটা ঠিকঠাক রাখতে হবে, তাহলেই এমনিতেই তো ভিডিও ভিউস খায় না, সাবস্ক্রাইবার বাড়ে না, তারপরে ওয়াচ টাইম বাড়ছে না, কোনো কিছুই হচ্ছে না, তারপরে যদি আমরা ভিডিওর মানে যেটা ঠিকঠাক রুলস সেই রুলসটা ফলো না করি তাহলে কিন্তু আরও বেশি প্রবলেম, তাহলে কখনোই আমাদের ভিডিও সাজেস্টে যাবে না, ভিডিও ভাইরাল হবে না। তো সবার আগে জানতে হবে কীভাবে ভিডিও করতে হবে, তো সবার ভিডিও দেখো, আর বিশেষ করে টেক চ্যানেলগুলো ফলো করো, কীভাবে কী করতে হয় তো ওরা খুব ভালো ডিটেলসে বুঝিয়ে দেবে, আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই কমেন্টে বলো, আমি অবশ্যই চেষ্টা করব আমি যতটা জানি আমার সাধ্য মতন তোমাদেরও বুঝিয়ে দেওয়ার। আর একটা কথা, মোটামুটি অনেক সব কিছুই বলে দিলাম কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, আমি বিগত কত মাস হবে, আই থিঙ্ক 9-10 হয়ে গেল, আর 1-2 মাস পরে আমার 1 বছর কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমার মনে মানে যেই আমাদের যে ইয়েটা থাকে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা কিন্তু ফুলফিল হয়নি, তাই বলে এটা না আমার কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না, হ্যাঁ হবে, যবে আমার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হবে তবেই কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন হবে, সেটা হচ্ছে 1 বছরের মধ্যে হতে হবে, 1 বছর মানে কিন্তু শুরু থেকে 1 বছর না, লাস্ট 1 বছরের মধ্যে। এই জিনিসটা অনেকে ভুল করে ইউটিউব ছেড়ে দেয়, কিন্তু এটা কিন্তু একদমই ঠিক না, কারণ তোমার লাস্ট 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার দরকার হবে,
আর তোমাদের সবাইকে আরেকটা কথা ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে সবাই ইউটিউব ছেড়ে দেবো, এটা করব ওটা করব ভেবে নিচ্ছ, কিন্তু এটা আমি এবার ঠিক করেই নিয়েছি, যেটাই হয়ে যাক যাই হয়ে যাক আমি করেই ছাড়বো। এবছর না হোক, সামনের বছর, সামনের বছর না হোক, তারপরে এবছর, একদিন না একদিন তো হবেই, এটার পিছনে আমি লেগেই থাকবো, আর ভিডিও কন্টিনিউ আপলোড করতেই থাকবো। দেখি কবে আমার ভিডিও সাজেস্টে যায়, কবে আমার ভিডিও ভাইরাল হয়, আর কবে আমার চ্যানেল মনিটাইজেশন হয়, আমি দেখেই ছাড়বো এটা। মানে এটা আমি জাস্ট মানে ভেবেই নিয়েছি, যাই হয়ে যাক না কারণ এটা করবই করবো। আর আরেকটা কথা ছোট্ট করে বলে দিই, তো পরে এটা নিয়ে ডিটেলসে আমি কোনো ভিডিও আপলোড করবো ঠিকই, সেটা হচ্ছে আমার কিন্তু এটা নিয়ে ফার্স্ট চ্যানেল না, এর আগেও আমার দুবার চ্যানেল খুলেছিলাম। একবার মোটামুটি অনেক ভিডিও আপলোড করেও কোনো কিছু হয়নি, সেটা অনেক বছর আগে, অনেক বছর আগে বলতে তখন আমি পড়াশুনো করতাম কলেজ, মানে বিয়ের পরেই কলেজে পড়তাম, তখন কি ভিডিও করতাম না করতাম সেসব নিয়ে পরে আলোচনা একদিন করবো একটা, সেসব বাদ দাও। কিন্তু আর মিডিলে আর একটা চ্যানেল খুলেছিলাম, সেই চ্যানেলটায় ভিডিও তিন চারটে আপলোড করেছিলাম, তারপর আর করা হয়নি। আর ফার্স্টে একটা ভিডিও আমি চ্যানেল খুলেছিলাম, সেই চ্যানেলটা তো বললাম প্রচুর ভিডিও আপলোড করেছিলাম, তখন ব্লগ ভিডিও করতাম না, অন্য ভিডিও করতাম, তো সেই চ্যানেলটা কোনো কিছুই হয়নি। আর তখন ইউটিউব বিষয়ে এত কিছু জানতামও না, বুঝতামও না, তো সেই সব নিয়ে আমি পরে একটা আলোচনা করব। এখন যতটা জানি, যতটা বুঝে সুঝে কাজ করি, তখন অতটা না জেনে শুনেই কাজ হতো, মানে কাজ করতাম। তো যাই হোক, আর একটা কথা যেটা লাস্ট অ্যান্ড ফাইনাল যে কথাটা বলার জন্য আমার আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে এই ভিডিওটা জানি না কজন দেখবে, কিন্তু যে কজন দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, মানে একটা করে কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন লাগলো, ঠিক বললাম না ভুল বললাম বা কোনো কিছু। আর অনেকেই দেখছি যে মানে বড় বড় ইউটিউবারদের নিয়ে ভালো খারাপ এটা ওটা বলছে, হ্যাঁ আমারও ভালো লাগে কাউকে কাউকে, সেটা চাইলে বলতেই পারি, কিন্তু আমার মনে হয় না সেটা বলে কোনো লাভ হবে। একটা ভিডিওতে কিছু ভিউজ আসবে, সাবস্ক্রাইবার তো বাড়বেই না, তো জানি না এতে কী হচ্ছে। তো এটা না করো, ছোটো ছোটো ইউটিউবারদের সাপোর্ট করো, বড়ো ইউটিউবারদের ভালো লাগে ভালোবাসো, তাদের ভিডিও দেখো ঠিক আছে, ছোটো ছোটো ইউটিউবারদের সাপোর্ট করো, এতে কিন্তু তোমাদেরও হেল্প হবে। আর হ্যাঁ, যেটা বলার জন্য ভিডিওটা করলাম সেটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে যারা যারা নতুন ইউটিউবার আছে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, আমার মানে মেইন ভিডিও এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে নতুন ইউটিউবাররা যাতে দাঁড়াতে পারে, তাদের যেন একটা মানে প্ল্যাটফর্মটা যেন তাদের জন্যও হয়, মানে সে ধনী গরিব বড়লোক কারোর কোনো ভেদাভেদ নেই। আমার তুমি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হও, এই প্ল্যাটফর্মটা তোমার জন্য, তো তুমিও প্ল্যাটফর্মে কাজ করো, এখান থেকে উপার্জন করো। সবাই প্ল্যাটফর্মে কষ্ট করে আসে, কষ্ট করে কাজ করে, কষ্ট করেই উপার্জন করে, কেউ মানে এর এত আছে ওর অত আছে বা এর নেই একে দেখা উচিত, সবাই কষ্ট করছে, সবারই এই প্ল্যাটফর্মে আসার অধিকার আছে, সবাই আসতে পারে, আমার এটাই মনে হয়। তারা অবশ্যই এই কমেন্ট ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, নতুন ইউটিউবাররা আমি সবার চ্যানেলে গিয়ে গিয়ে ভিজিট করবো, সবাইকে সাবস্ক্রাইব করবো, ইভেন আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, আর সময় মতন আমিও সবার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। একটা রুলস আছে, সেই রুলসটা মেনে সাবস্ক্রাইব করে দেবো, সবাই একটুখানি কমেন্ট করে করে আমাকে মনে করিয়ে দেবে যে দিদি আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি, তুমিও করে দিও, তো আমিও ঠিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আর একটা কথা, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দেবো, যারা পার্সোনালি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাও তো যোগাযোগ করতে পারো, এটা তো একটা মানে এটা একটা খোলা প্ল্যাটফর্ম, এখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার বা কোনো কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো ফেসবুকে গিয়ে আমাকে মেসেঞ্জারে মেসেজ করো, ওখানে আমার যেটা ইচ্ছা যে সব ছোটো ছোটো ইউটিউবারদের নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, তো যেখানে সব ছোটো ছোটো ইউটিউবারদের তারা তাদের প্রবলেম বলবে, যার যেই সমস্যাটা আছে সেই সমস্যার কথা বলবে, আর সেখান থেকে মানে আমি যেটা জানি সেটা তোমাকে বলবো, আর আমি যেটা জানি না সেটা তোমার থেকে জানবো, তো সব মানে এটাই করার জন্য, মানে আর যে যার ভিডিও দেখবে পুরো ফুল ওয়াচ দেবো, সাবস্ক্রাইব করবো, সাবস্ক্রাইবার বাড়বে, এতে ওয়াচ টাইম বাড়বে। তো আমরা ছোটো ছোটো ইউটিউবাররা যদি নিজেদের ভালোটা না বুঝি তাহলে অন্য ভিউয়ার্সদের কথা তো বাদই দিলাম, তো সবাই আসো, ভিডিওটা ভিজিট করো, দেখো, কমেন্ট করো, আর অবশ্যই আমার ফেসবুকে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েও মেসেজ করে দিও, আমি সবার সাথে পার্সোনালি কথা বলবো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগলো, অনেকটা হেল্পফুল হবে আমার মনে হয়, তো আমি অবশ্যই নিজের হেল্পের জন্যই তোমাদের ভিডিওটা করলাম, আর আমার হেল্প যতটা হবে তোমাদের হেল্পও কিন্তু ততটা হবে। তুমি যদি আমার ভিডিওতে ফুল ওয়াচ দাও, আমি কথা দিলাম আমিও তোমার ভিডিওতে ফুল ওয়াচ দেবো, এবং প্রত্যেকজন যে কজন এই ভিডিওতে কমেন্ট করবে প্রত্যেককে আমি পার্সোনালি তাদের চ্যানেলকে ভিজিট করবো, সাবস্ক্রাইব করবো। ইভেন বললামই যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার ইচ্ছা আছে, সেই গ্রুপে সবাইকে অ্যাড করবো,
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।